এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল অগ্নিশিখার পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে যেখানে খুশি যখন খুশি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ঘাবড়ে গেছিল না? আই এম সো সরি, আপনার লাগেনি তো? ঠিক তখনই মা চলে আসে, নাহলে তুমি মুখটা দেখতে পেতাম। না না, আমি ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন? চিনি না জানি না কোথাকার একটা মেয়ে, কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না কেন। আমি শিখা সরেন, আজ আমার আসার কথা ছিল। এ আবার কিরকম অফিসার, আমার সাথে তো কথাই বলতে চাইছে না। আমিও তো ভিকি বাবুকে এইভাবেই আমার সামনে বসিয়ে রাখতাম। আপনি কি আমাকে কিছু বলবেন না? আমি চলে যাব। শিখা সরেন, আপনি চলে যাবেন বলে আপনাকে ডাকা হয়নি। এখন যদি আপনি চলে যান তাহলে এরপরের বার কিন্তু সত্যি সত্যি তুলে নিয়ে আসবো। বলেছিলাম না, চাইলেই তুলে নিয়ে আসতে পারি। আপনি আমার সাথে যাবেন না তো? ঠিক আছে, কিন্তু একদিন না একদিন আপনাকে কিন্তু যেতেই হবে আমার সাথে। আপনি তো জিজ্ঞেস করছিলেন আমি কে, আমার নাম কি। আমার নাম রিহান ডিসুজা, আমি আপনার কেসের ইনভেস্টিগেটিং অফিসার। কোয়েল, আমি তোমাকে বলছি তো, এখানে যে যাই বলুক আমি সবসময় তোমার সাথে আছি। তুমি যা চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমাকে তো পরে ফোন করছি। এই বয়সে কি আর নাচানাচি হয়? কি হয়েছে, কিছু বলবে? কি জানো, ও হ্যাঁ, আমি বলছিলাম যে কোয়েলের সঙ্গে তো কালকে দেখলাম বাগনে, সুন্দর নাচা নাচি ঢালা ঢালি, ভালো ভালো ভালো, খুব ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু শিখা কি এসব সহ্য করবে? এর মধ্যে আবার শিখা এলো কোথা থেকে? হরে কৃষ্ণ, এলো কি বলছো, সে তো এসে পড়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এসে পড়েছে মানে কোথায় এসেছে? বাড়িতে, এ বাড়িতে এসে পড়েছে। শিখাই বাড়িতে এসেছে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি। আর কত নিচে নামবে, মানে নিচে গিয়ে কি করবে? এই তো তুমি বললে শিখা এসেছে। তুমি আমার কথাটাই বুঝতে পারলে না ভাগ্নে। আমি বলতে চাইছি যে শিখা ইতিমধ্যেই এ বাড়িতে ঠুকে পড়েছে। কি যা তা বলছো তুমি? ভাগ্নে, যা তা কেন বলতে যাবো,
কাল পার্টিতে কোয়েলের সঙ্গে যখন নাচানাচি করছিলে তখন সেই পার্টিতে শিখাও ছিল, সে খবর কি রাখো? শিখা পার্টিতে এলো আর আমরা তো দেখতে পেলাম। আহা, তা নয় ভাগ্নে, দেখতে সবাই পেয়েছে, চিনতে কেউ পারেনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিখা পার্টিতে ছদ্মবেশে এসেছিল, খেয়াল করো ভাগ্নে, যে মেয়েটা ওই চলিতে করে কেক নিয়ে আসছিল ওই মেয়েটাই শিখা। শিখা আমাদের বাড়িতে ঢুকলো, পার্টিতে সবার সামনে ঘুরে বেড়ালো, আমরা কেউ ওকে চিনতে পারলাম না। তুমি চিনতে পারলে? না না, তা নয়, আমি তো তখন চিনতে পারিনি, চিনতে পারিনি তো ক্যাক করে চিনে, আমি তো গিয়ে পরে জানলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কার কাছ থেকে জানতে পেরেছো এক্স্যাক্টলি? সে কথা বাদ দাও না ভাগ্নে, তুমি শুধু আম খাও তো গাছ গুনে কি হবে। আমি বলতে চাইছি যে ওইটুকু একটা মেয়ে আমাদের বাড়িতে ঢুকে আমাদের এতগুলো লোককে বোকা বানিয়ে দিয়ে চলে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু এক্সকিউজ মি, আমি বিক্রম, আর আপনি? ভাগ্নে, কিছু মনে পড়ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি শুধু এ কথাটা বলতে এলাম ভাগ্নে, যে কোয়েলের সঙ্গে তোমার এই মাখামাখিটা ভালো, সেটা জানতে পেরে শিখা যদি আবার রেগে যায় তখন কিন্তু সমস্যা। হ্যাঁ, মনে রেখো, ও নিজেকে বাঁচানোর জন্য আবার তোমাকে ফাঁসাতে পারে। সাবধান মামা। হ্যাঁ, ওই মেয়েটা যদি শিখা হয় তাহলে ওই ছেলেটাকে হবে ওর কোনো এক দোষর জুটিয়েছে, নতুন বুঝই তো আজকাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসি ভাগ্নে। হ্যাঁ আসি। শিখা এসেছিল, তার মানে ও নিজের চোখে দেখতে এসেছিল আমার আর কোয়েলের মধ্যে কিছু আছে কিনা। ভালোই হলো, ও সব কিছু জেনে গেল। কিন্তু এভাবে ছদ্মবেশে আমাদের বাড়িতে ও কেন আসবে, সেই জবাব ওকে দিতেই হবে। এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল অগ্নিশিখার পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।